ভালো বিক্রির আশায় রথ তৈরিতে ব্যস্ত মিস্ত্রি পাড়া। তবে পথের কাঁটা কাঁচা মানের মূল্য বৃদ্ধি, হাতে গোনা কদিন পরই রথযাত্রা উৎসব। তাই রথযাত্রা উৎসবকে ঘিরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সর্বত্রই। নবদ্বীপ শহরের মঠ মন্দির সহ ইস্কন মায়াপুর মন্দিরে সর্বত্রই উৎসব মুখর। রথ উৎসবকে ঘিরে বিভিন্ন ব্যবসায়ীরাও আশার বুক বাঁধে, কারণ রথ থেকে উল্টো রথ মাঝে বেশ কয়েকদিন অন্তর থাকে। আর প্রায় সব জায়গাতেই রথকে কেন্দ্র করে বিভিন্ন মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠিক তেমনই এই উৎসবের আনন্দে ছোটরাও মেতে ওঠে ছোট রথ নিয়ে। আর এই ছোটদের রথ তৈরি করতেই এখন ব্যস্ত নবদ্বীপ শহরের 7 ও 8 নম্বর ওয়ার্ডের রানীর চড়া এলাকার মিস্ত্রি পাড়া এলাকা। সময় কম, ফলত দম ফেলার ফুরসতেই তাদের বিভিন্ন মাপের রথ তৈরি হচ্ছে এলাকায়। এক কথায় রথ উৎসবে লক্ষ্মী লাভের এই সুযোগ হাতছাড়া করতে চান না শিল্পীরা, তাই দিনরাত চলছে কাজ। গত 2 বছর করোনা থামায় রথের আনন্দ মাটি হয়েছে, কিন্তু এবছর পরিস্থিতি ভালো, তাই রথযাত্রা হবে জাঁকজমক করে, এই আশায় তারা জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে। তবে সবের মধ্যেও কোথাও যেন একটু মন ভার শিল্পীদের, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি মূল্য বৃদ্ধি হয়েছে রথ তৈরির সামগ্রীতে ও শ্রমিকদের মজুরিতেও। ফলত ছোটদের রথের দাম যে এবার বেশ কিছুটা বাড়বে তা বলার অপেক্ষা রাখে না, এমনটাই জানালেন শিল্পী আনন্দ শর্মা। তবে তা সত্ত্বেও ভালো বিক্রি হবে বলে আশা তারও। আর এই আশায় শিল্পী সুকুমার শর্মা রথ তৈরির কাজে হাত লাগিয়েছে। 2 বছর তো করোনা সেভাবে রথ উৎসব হয়নি, তাই এবছর তো রথ হচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে মেনে। এই যে রথ বানাচ্ছেন, তা কি মনে হচ্ছে যে বেচাকেনা কিরম হতে পারে? গতবার কাছ থেকে হয়তো একটু বেশি হবে। তা এই যে আগে এই যে রথগুলো তৈরি করছেন আপনারা, এই যে এই রথটা মোটামুটি আগে কত টাকায় বেচতেন? আগে 200-250। তা এবছর কত টাকায় বেচতে হবে মনে হচ্ছে? 300-350। কি মনে হচ্ছে যে জিনিস এই যে এত দাম বেড়েছে, তাতে মানুষ কি মানে মানুষের কেনার ব্যাপারটা কি থাকতে পারে? কোনোরকম যারা নেওয়ার মতন লোক তারা নেবে। আপনার নাম? আমার নাম আনন্দ শর্মা। তার ভাইঝি সৌমিলি শর্মাও সেও জানায় করোনায় গত 2 বছর সব কেড়ে নিয়েছে, এবছর রথে হয়তো একটু ভালো বিক্রি হবে, সময় কম হাতে, তাই জেঠুর কাছে হাতে হাত লাগিয়ে করা। এই যে তুমি যে এগুলো রং করছো, মানে হঠাৎ কাজে হাত লাগানোর চিন্তা ভাবনা কেন? আসলে গত 2 বছর যেভাবে রথ বিক্রি হয়েছে, এই বছর হয়তো তার চেয়ে একটু বেশি রথ বিক্রি হবে, তো সেই আশাতে কাজে হাত লাগানো। তোমার নাম? সৌমিলি শর্মা। তুমি কে হও? আমি সব মিলিয়ে রথ উৎসবকে ঘিরে যেমন ভক্তদের মধ্যে উন্মাদনা আছে, পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ীরাও ভালো বিক্রি কিনির আশায় বুক বেঁধে আছে। দ্রব্য মূল্যের বৃদ্ধি, বেড়া জাল টোপকে মধ্যবিত্ত তথা সাধারণ মানুষ উৎসবের আনন্দে কতটা গা ভাসতে পারে, যাতে ব্যবসায়ীরাও আশাহত না হয় সেটাই দেখার এখন সময়ের অপেক্ষা। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।